ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই সিরিজ পুরুষোত্তম, ইসলামের আলোকে মুসলিম পুরুষের বৈশিষ্ট্য। এই বইটি লিখেছেন তাইমুল্লাহ আব্দুর রহমান, বইটি ভাষান্তর করেছেন আশিক আরমান নিলয় এবং সম্পাদনা করেছেন সিফাতি মোহাম্মদ। এই বইটি প্রকাশিত হয়েছে সিরাত পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 167 টাকা। আপনারা যদি বইটি কিনতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন সিরাত পাবলিকেশনের ফেসবুক পেজে, যা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা বইটি কিনতে পারেন রকমারি.com এবং wafilife.com থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্যিকারের পুরুষ। আমাদের জীবন পরিচালিত হোক সেই মহানবীর পদাঙ্ক অনুসরণ করে। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা তার প্রশংসা করি, তারই কাছে সাহায্য চাই এবং তারই কাছে ক্ষমা চাই, আশ্রয় চাই তারই কাছে আমাদের নফসের ক্ষতি থেকে ও মন্দকর্মের ক্ষতি থেকে। আল্লাহ যাকে সুপথে চালান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তিনি যাকে পথভ্রষ্টতায় ছেড়ে দেন তাকে সুপথে আনার কেউই নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সত্তা নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ আমাদের আদেশ দেন, হে ঈমানদারগণ, আল্লাহকে সেইভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত 102। হে মানবজাতি, তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটিমাত্র প্রাণ থেকে, তারপর তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গীকে, এবং উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নর ও নারী। ভয় করো সেই আল্লাহকে যার শপথ করে তোমরা একে অপরের কাছে চাও। সম্মান করো আত্মীয়তার বন্ধনকেও, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা আয়াত 1। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং ন্যায়সঙ্গত কথা বলো, তাহলে তিনি তোমাদের কর্ম সংশোধিত করে দেবেন, ক্ষমা করে দেবেন তোমাদের পাপরাশি। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই লাভ করেছে মহা সাফল্য। সূরা আল আহজাব আয়াত 70-71। শ্রেষ্ঠতম বাণী আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। ধর্মের মাঝে নব উদ্ভাবিত জিনিসের চেয়েও নিকৃষ্ট কিছুই নেই। এরকম প্রতিটি উদ্ভাবন পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা মানেই জাহান্নাম। ইসলাম মানুষের 5টি বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করে: দিন, প্রাণ, সম্মান, সম্পদ ও বুদ্ধি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মূল বিষয় হল সম্মানের নিরাপত্তা। আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী মুসলিম পুরুষের সম্মান কোথায় নিহিত তাই আলোচিত হবে এখানে। আল্লাহ ও শেষ দিবসের ব্যাপারে যারা আশা রাখে, প্রতিনিয়ত স্মরণ করে আল্লাহকে, তাদের জন্য আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। সূরা আল হাজাব আয়াত 21। বলে রাখা ভালো যে নিজের ব্যক্তিত্বকে ইসলামের ছাঁচে ঘরে তোলার মানেই রুক্ষ গম্ভীর হয়ে ওঠা নয়। পুরুষত্বের সাথে পশুত্বকে মিলিয়ে ফেলে অনেকে। এর একটা কারণ হতে পারে ইতিহাসে যুদ্ধ সংক্রান্ত ঘটনাবলীকে ভুল দৃষ্টিকোণ থেকে দেখা, ফলে অনেকে সহিংসতাকে সাহসিকতার সমর্থক ভেবে নেয়, কিংবা বীরত্ব আর নির্মমতাকে এক ধরে নেয়। কিন্তু শুধুমাত্র আক্রমণাত্মক হওয়াকেই ইসলামে পুরুষত্ব বলে না। ইতিহাস খুললে দেখা যায় মুসলিমেরা কখনোই অন্যান্য জাতির মতো অনিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালায়নি। মানবতার প্রতি ইসলাম মমত্বশীল। এর মহান লক্ষ্য ও উদ্দেশ্য কখনোই ইসলামের নামে অনর্থক রক্তপাত ঘটাতে বলে না। আসলে মানুষ তো নিজের বাস্তবতাকে পুরোপুরি বুঝতে অক্ষম, তাই আল্লাহ দিয়েছেন সত্য মিথ্যা পার্থক্য করার পরম মানদণ্ড। দিনের ছোট বড় সকল বিধান জেনে নিয়ে জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মানুষের দায়িত্ব। সাফল্য এখানেই নিহিত। আল্লাহ বলেন, তারাই তাদের রবের পক্ষ থেকে সুপথে রয়েছে আর তারাই সফল। সূরা আল বাকারা আয়াত 5। প্রতিটি নিঃশ্বাসে কুরআন ও সুন্নাহকে কী করে সংরক্ষণ করতে হয় ইতিহাসে তার অগণিত দৃষ্টান্ত রেখে গেছেন অসংখ্য পুরুষ। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তারা যেভাবে ইসলামের পৌরুষদীপ্ত বৈশিষ্ট্যগুলো ধারণ করেছেন, সেরকম পরিস্থিতি কখনোই আমাদের ভোগ করতে হয়নি, হয়তোবা হবেও না। বিচার দিবসে সুমহান রবের সামনে দাঁড়িয়ে কী জবাব দেব যদি একজন আদর্শ মুসলিমের বৈশিষ্ট্যগুলোকে আমরা আজ এভাবে লঙ্ঘন করতে থাকি? মনে রাখবেন,
একটি শিশুকে বাঁচানো মানে একটি জীবন বাঁচানো, একজন নারীকে বাঁচানো মানেও একটি প্রাণ বাঁচানো, কিন্তু একজন পুরুষকে বাঁচানো মানে পুরো একটি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। শুধু খাদ্য, বস্ত্র, আশ্রয় নয়, যত্ন, ভালোবাসা, উৎসাহ দিয়ে হলেও যখন কোনো পুরুষ একটি শিশুকে রক্ষা করে, সে আসলে সারা জীবনের জন্যে ওই শিশুটিকে সত্যের পথে চলার সুযোগ দিয়ে দেয়। অপরদিকে অযত্ন, অবহেলায় বড় হওয়া শিশুরাই একসময় হারিয়ে যায় পাপাচার ও অন্ধকারের ঘূর্ণাবাতে। একবার দেখুন নারীর প্রতি পুরুষের ভূমিকা। কোনো পুরুষ যখন কোনো নারীর সার্বিক প্রয়োজন পূরণ করে, তখন ওই নারীটি নিশ্চিন্তে নির্ধিদায় নিজের নারীত্বের বিকাশ ঘটাতে পারে। এর মাধ্যমে উপকৃত হয় তার সন্তানও। সন্তান প্রতিপালন ছাড়াও নারীর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু একজন মা যে শিশুর প্রথম বিদ্যাপীঠ, এটা অনস্বীকার্য বাস্তবতা। শিশুকালে মায়ের যে শিক্ষার ছাঁচে তাকে ঘরে তুলবে, সেটাই আজীবন রয়ে যাবে। বয়ঃসন্ধিকালীন সময়ে যতই ধুলো ময়লা আসুক না কেন, ওই সন্তান বয়প্রাপ্তির পর সেসব ময়লা সহজেই ঝেড়ে ফেলে সুপথে ফিরে আসতে পারবে। এটাই হলো মায়ের কোলে শেখা সহজাত শিক্ষার ফল। একজন পুরুষ হবে তার পরিবারের নাবিক। সবাই এটাই চায়, বেশিরভাগ ক্ষেত্রে হয়েও থাকে এমনটাই। নাবিক জাহাজ ত্যাগ করলে নারী শিশুর পক্ষে উত্তাল সমুদ্রের সাথে লড়াই করে গন্তব্যে পৌঁছানো খুবই কঠিন। বাবা না থাকলে মা কখনও সন্তানদের মানুষ করতে পারে না। আমি এটা বলছি না, অনেক সময় উল্টোটাও দেখা যায়, কিন্তু স্বামীর অবর্তমানে একজন স্ত্রীর দায়িত্ব অনেক কঠিন হয়ে যায়। কারণ সহজাতভাবেই নারীরা চায় এমন একজন পুরুষের অধীনস্থ হতে, যে হবে দায়িত্বশীল ও সাহসী। স্বামীকে হতে হয় স্ত্রীর জন্যে রোল মডেল বা অনুকরণীয় আদর্শ। এই কথাটি মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। তাই কোনো পুরুষকে পৌরুষ অর্জনে সাহায্য করা মানে পুরো পরিবারকে উপকৃত করা। পরিবার সমাজের মেরুদণ্ড। পরিবার সামলাতে না জানা একজন পুরুষ গোটা সমাজের ক্ষতি ডেকে আনে, হৃদয় ভাঙে, নারী কাঁদে, প্রজন্ম উচ্ছন্নে যায়, শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন পুরুষের কারণেই। আল্লাহ সাহায্যে এই বইটিতে পৌরুষের 44টি মূলনীতি সংকলিত করা হয়েছে। প্রথমে এসেছে 11টি আবশ্যক পূর্বশর্ত, এরপর আছে 33টি সম্পূরক উপদেশমালা। এভাবে 44টি উপদেশকে দুই ভাগে ভাগ করার সঙ্গত কারণ আছে। কারণ সাহাবিদের প্রজন্ম থেকে আমরা যত দূরে সরে আসছি, ততই সৃষ্টি হয়েছে নিত্য নতুন আধুনিক সমস্যা। তাই প্রথম দিকে যেতে হবে আদি মূলনীতিতে, এরপর বিশ্লেষণ করে সামনে আনতে হবে সুনির্দিষ্ট নীতিমালা, যেন অস্পষ্টতার কোনো অবকাশ না থাকে। শ্রোতাবৃন্দের সুবিধার্থে বলছি, এই বইটির দ্বিতীয় ভাগে উল্লেখিত 33টি উপদেশ কেবল তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন প্রথম ভাগে উল্লেখিত 11টি পূর্বশর্ত পূরণ করা হবে। ইসলামের নিখুঁত ঘরণে কোনো তথাকথিত সংস্কার আনা আমাদের উদ্দেশ্য নয়। পূর্ণবান পূর্বশরীগণের জীবনে উদ্দাসিত বিষয়গুলোই আমাদের এখানে আধুনিক পরিভাষায় শ্রেণীবদ্ধ ও ব্যাখ্যা করেছি। ইহকাল বা পরকাল কোনো উপকার বয়ে আনে না, এরকম প্রতিটি জিনিস থেকে ইনশা আল্লাহ মুসলিম পুরুষকে নিরাপত্তা দেবে এই 44টি বিষয়। হয়তো একজন নিস্তাবান ধার্মিকের কাছে এগুলোকে মনে হবে নিতান্ত আটপৌড়ে, কিন্তু আমরা যারা পূর্ণাঙ্গ ইসলামী সমাজের বাসিন্দা নই, হালাল হারামের সীমা ঠিক রাখতেই যারা গলত ঘর্ম হই, তাদের জন্যে এগুলো খুবই উপকারী পথনির্দেশ। আল্লাহ বলেন, এটিই তোমার রবের সরল পথ, স্মরণকারীদের জন্যে আমি এই আয়াতসমূহ বিশদ বর্ণনা করেছি। সূরা আল আনাম আয়াত 126। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি 11টি পূর্বশর্ত। হঠাৎ হঠাৎ পথ ভুলে যাওয়া আদম সন্তানের বৈশিষ্ট্য। জীবনে কত পরীক্ষায় না আসে, এসে আমাদের দাঁড় করায় কঠিন সিদ্ধান্তের মোহনাই। প্রায় আমরা ঠাওর করে উঠতে পারি না কোন পথ ছেড়ে কোনটা ধরব। কুফর ছেড়ে যে ইমানের পথে চলতে হবে তা তো একেবারেই স্পষ্ট, কিন্তু এর বাইরেও কিছু সিদ্ধান্ত নিতে হয় যেখানে সঠিকতা এত সহজে চেনা যায় না। আল্লাহ আমাদের এসব সূক্ষ্ম পরীক্ষা দিয়ে পরখ করেন। যেমন আমাদের হাতের কাছে এমন কোনো সুযোগ চলে আসতে পারে যেখানে মেধার পূর্ণ সদ্ব্যবহার ঘটিয়ে জাগতিক উন্নতি করা সম্ভব, কিন্তু সেটা জান্নাতে যাওয়ার পথের সাথে সঙ্গতিপূর্ণ নয়। পার্থিব্য উপকরণকে আমি শুভময় করে দিয়েছি যাতে এর মাধ্যমে পরীক্ষা করা যায় যে কে সর্বোত্তম কর্মশালী। সূরা আল কাহাফ আয়াত 7। সকল মেধাই আশীর্বাদ নয়, হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও। কিভাবে তা ব্যবহার করেছেন এর উপর নির্ভর করছে আপনার পরকালীন পরিণাম। আমি একসময় কারাগারের ইমাম হিসেবে কাজ করেছি, সেখানে দেখা পেয়েছি দক্ষ খুনির, তুখুর নারী নির্যাতকের এবং জানা অজানা সব রকম অপরাধের হাত পাকা কর্মীদের। তারা যাতে পারদর্শী সেই কাজই করে গেছে কেবল, নৈতিকভাবে ভেবে দেখেনি
এতে লাভ ক্ষতি কী হচ্ছে? এরা যেন বিষাক্ত বুনো ফল, যার রং মন করা আর স্বাদ প্রাণ ভরা, কিন্তু মুখে দিলেই মরণ। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাহত নির্বিষ মানেই আসলে নির্বিষ নয়। সব সহজাত দক্ষতাই উপকার বয়ে আনে এমন না। তাই জীবিকা উপার্জন করতে গিয়ে স্ত্রী সন্তানের অবহেলা বা সালাদ শ্যামে গোরেমসি করার কোনোই ছোট নেই। সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি অর্জন করতে গিয়ে গ্রহণ করা যাবে না অসৎসঙ্গ। ইলম অর্জন করার অজুহাতে যখন এসব করা বৈধ নয়, সেখানে তুচ্ছ জাগতিক স্বার্থে এসবে লিপ্ত হওয়া কতটা মারাত্মক ভেবে দেখুন। পার্থিব্য জীবন তো কেবল ভ্রান্তিময় উপভোগ্য। সূরা আলে ইমরান আয়াত 185। তাই প্রয়োজন ও আকাঙ্ক্ষার মাঝে পার্থক্য বোঝা জরুরি, কারণ বিভ্রান্ত হওয়ার মাধ্যম অনেক। সেটা হতে পারে দিন পালনের সুযোগ নষ্ট করে উচ্চ বেতনে চাকরি করা, কিংবা এমন সব ভদ্রলোকের সাথে বন্ধুত্ব পাতানো যাদের কিছু বদভ্যাস আছে। কিভাবে বুঝবেন কোনটা আপনার প্রয়োজন আর কোনটা শুধুই আকাঙ্ক্ষা? দিন, জীবন ও পরিবারের রক্ষণাবেক্ষণে যা যা আবশ্যক সেগুলোই প্রয়োজনীয়। এগুলো না থাকলে ফরজ দায়িত্ব পালন করা কঠিন বা অসম্ভব হয়ে দাঁড়াবে। আকাঙ্ক্ষা হলো যা কিছু ব্যক্তিগত সুখ আনয়ন করে। ইতোমধ্যে সহজ কোনো দায়িত্বকে হয়তো সহজতর করতে পারে এগুলো। আকাঙ্ক্ষার উৎপত্তি লোভ থেকে। আলোচ্য 11টি পূর্বশর্তকে ভালোমতো বোঝার জন্যে 4টি প্রশ্নের উত্তরের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। 1. গুরুত্ব, অমুক জিনিসটি কেন গুরুত্বপূর্ণ? 2. কার্যকারিতা, এটি কিভাবে কাজ করে? 3. উপকারিতা, এর সুফল ও লাভ কী? 4. ক্ষতি, এটি না থাকার কুফল ও ক্ষতিগুলো কী? আমাদের আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদের জীবন থেকে উদাহরণ উল্লেখ করা হবে, কারণ তারাই ঈমানের প্রকৃষ্ট দৃষ্টান্ত। আল্লাহর প্রতি সৎ থেকে তারা তাওহীদের জন্যে জান কোরবান করেছেন। পথ ভুলে গিয়ে আবার পথে ফিরে আসার দ্রুততম উপায় হল এই মহানায়কদের দেখানো আলো লক্ষ্য করে চলা। সঙ্গত কারণেই এই 44টি উপদেশ তৈরি করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবিদের জীবনীকে মূলনীতি ধরে। এসব মূলনীতির মাঝে নিহিত আমাদের জীবনের সত্যিকারের সব প্রয়োজন। প্রথম পূর্বশর্ত, আল্লাহর প্রতি নিষ্ঠা বা ইখলাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীন হলো নাসিহা, আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নেতৃত্ববর্গের প্রতি এবং জনগণের প্রতি। সহিহ মুসলিম হাদিস 100। আরবি নাসিহা শব্দটিকে অনুবাদ করা দুষ্কর। ব্যাপক অর্থপূর্ণ এই শব্দটিকে সাধারণত উপদেশ, নিষ্ঠা ও কল্যাণ কামনা হিসেবে ভাষান্তরিত করা হয়। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি নাসিহার কথা বলেছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উল্লেখিত সবগুলো অর্থ এখানে প্রযোজ্য হচ্ছে না। আল্লাহকে উপদেশ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, তার কল্যাণ কামনা অর্থহীন। তাই আলিমগণের মতে এই হাদিসের নাসিহের অর্থ হবে একনিষ্ঠতা ও আন্তরিকতা, অর্থাৎ আল্লাহর প্রতি সত্যিকারী নিষ্ঠা সহকারে তার অর্পিত দায়িত্বসমূহ পালন করা। হাদিসের বাকি শব্দগুলোর উপরও নাসিহার একই অর্থ প্রয়োগ করলে এর অর্থ দাঁড়াচ্ছে প্রতিটি কাজে ইখলাস বা নিষ্ঠা অবলম্বন, একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করা, তার কিতাবের বিধানাবলী জীবনে বাস্তবায়িত করা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা, দায়িত্বশীলদের আনুগত্য করা এবং মানুষকে কল্যাণকর উপদেশ দেয়া। নিষ্ঠার কার্যকারিতা, কোনো কাজকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আখিরাতে প্রতিদানের যোগ্য করতে হলে অবশ্যই কয়েকটি শর্ত পূরণ করতে হয়। ক. কাজ সম্পাদনকারীকে মুসলিম হতে হবে। খ. কাজটি হতে হবে সুন্নাহ অনুসারে, কোনো সংযোজন বিয়োজন ছাড়া। গ. সেই কাজ করতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র পূর্ব পশ্চিমে মুখ ফেরানোই সৎকর্ম নয়, বরং সৎকর্মশীল তো সেই যে ঈমান আনে আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আসমানী কিতাবের প্রতি ও নবীগণের প্রতি। সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সে তা দান করে আত্মীয়, অনাথ, অভাবী, ভ্রমণক্লিষ্ট পথিক, ভিক্ষুক ও মুক্তিকামী দাসকে। সে সালাত আদায় করে, জাকাত প্রদান করে, পূর্ণ করে প্রতিজ্ঞা, পাশাপাশি সে অভাব, কষ্ট ও যুদ্ধের সময় ধৈর্যশীল। এরাই সত্যবাদী আর এরাই সৎকর্মশীল। সূরা আল বাকারা আয়াত 177। দিনদারিতা শুধু বাহ্যিক আমলের মধ্যে তথা পূর্ব পশ্চিমে মুখ ফেরানো, আল্লাহতালা এই ধারণাকে শুরুতে বাদ দিয়ে দিয়েছেন আর নিস্তার প্রথম সংজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন অন্তরের আমলকে, ঈমান আনা বা বিশ্বাস স্থাপন করা। নিষ্ঠাবান ছাড়া আর কারো মাঝেই এই বৈশিষ্ট্যের দেখা মিলবে না। নিষ্ঠাহীনরা যদি ঈমানের কারণে শাস্তি থেকে বাঁচতেও পারে,
তবু অন্তত ভালো কাজের প্রতিদান পাওয়া থেকে তো বঞ্চিত হবেই। দ্বিতীয় পূর্ব শর্ত, তাওহীদের জ্ঞান। আল্লাহর মহত্বের পুরো ব্যাপারটি অনেকেই পুরোপুরি আন্তস্থ করে উঠতে পারে না, ফলে তাদের ইসলামের বোঝ রয়ে যায় অপূর্ণাঙ্গ। তাওহীদের শিক্ষা শুধুমাত্র বই পড়ে আসে না, ওস্তাদও পারবেন না তার শিক্ষার্থীকে পুরোপুরি উপলব্ধি গিলিয়ে দিতে। তাওহীদের জ্ঞান বলতে কিছু গদবাঁধা মূলনীতি আর শ্রেণীবিন্যাস আওড়ানোকে বোঝায় না। এই কথাগুলো বলার কারণ আছে, অনেক শিক্ষার্থী ইসলামের আকিদা মাসআলা মাসাইল তত্ত্ব শিখে বসে থাকে, তবু আল্লাহর বাস্তবতা তাদের অন্তরে প্রোথিত হয় না ঠিকমতো। ফলাফল ইবাদতে আলস্য ও পরিবার ও মানুষের সাথে আচরণে রুক্ষতা। তাওহীদের জ্ঞান বইপত্র থেকে শুরু হয় বটে, কিন্তু একে সজীব রাখতে হয় কাজকর্মে। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তাওহীদ পরিপূর্ণ হয়ে যায় না। আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানা, জীবনে এগুলোর ভূমিকা বোঝা, এর প্রতি আত্মসমর্পণ করা ও আমৃত্যু এগুলো বাস্তবায়নে একেবারে মগ্ন হয়ে থাকার নাম তাওহীদ। কালেমাওরে মানুষ নিজেকে মুসলিম তো বটেই, জ্ঞানীও ভাবতে শুরু করে। আল্লাহ এই ধারণা খণ্ডিত করে বলেন, শুধুমাত্র যারা সত্যের সাক্ষ্য দেয় এবং সে ব্যাপারে জানেও। সূরা আয-যুহরুক আয়াত 86। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ ও তার দিন সম্পর্কে জানা আবশ্যক। রবের আদেশ নিষেধ সম্পর্কে জানার একটি মাত্র পথ, তাওহীদের ভিত্তি মজবুত না রাখলে ঈমান ও কুফরের মাঝে দুধুল্যমান থাকতে হবে সবসময়। সাফল্য ও সুখের প্রথম ধাপ তাওহীদের জ্ঞান। প্রয়াত শাইখ মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমহুল্লাহ যথার্থই বলেছেন, আজকাল মানুষ ইসলামের বিধান কিভাবে মানতে হবে তা ঠিকই জানে, কিন্তু কেন মানতে হবে তা জানে না। তাই কত লোককে সালাত পড়তে ঠিকই দেখা যায়, কিন্তু কেন পড়ছে তা নিয়ে কোনো ভাবনা নেই। এটি কিন্তু বিপজ্জনক। যে কোনো বৈধ কাজ শুরু করার একটি ইসলামী প্রোটোকল রয়েছে, আল্লাহর নাম উচ্চারণ, সেই সাথে তার গুণাবলীর উল্লেখ। স্বয়ং কুরআন শুরু হয়েছে এভাবে, আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সৃষ্টির প্রতি পূর্ণাঙ্গ ও অবিরত দয়া আল্লাহর প্রধান দুটি বৈশিষ্ট্য। এই ছোট্ট কথাটির এত তাৎপর্য যে এর উপরই গোটা বই লিখে ফেলা সম্ভব। এখানেই শেষ নয়, কোরআনের প্রথম সুরার প্রথম আয়াত, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্যে যিনি জগৎসমূহের রব, সুরা ফাতিহা আয়াত 1। অস্তিত্বমান সব কিছুর তিনিই রব, তিনিই ইবাদতের একমাত্র হকদার, পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিবসের মালিক, সুরা ফাতিহা আয়াত 3 এবং 4। এখানে আমরা জানতে পারছি আল্লাহর তিনটি বৈশিষ্ট্য, তিনি আর রহমান পরমভাবে দয়ালু, আর রহিম বিশেষভাবে দয়ালু, এবং আল মালিক সর্বভৌম। বিচার দিবসের সর্বভৌম কর্তা হওয়ার মানে প্রতিটি কাজের জন্যে তার কাছে জবাবদিহিতা করতে হবে, প্রতিফলও তার কাছেই। আমরা আপনারই দাসত্ব করি এবং সাহায্যও চাই আপনার কাছে, সূরা ফাতিহা আয়াত 5। উল্লেখিত পরম গুণাবলীর অধিকারী যেহেতু শুধুই আল্লাহ, তাই ইবাদত ও সাহায্য কামনা করতে হবে তাঁরই। তার দাস হিসেবে এগুলো মুসলিমদের দায়িত্ব, তার সাথে কোনো অংশীদার বা মধ্যস্থতা স্থাপন করা যাবে না। তাই তিনটি বিষয় উপলব্ধি করা ইসলামের মূল ভিত্তি। 1. আল্লাহর প্রভুত্ব, 2. আল্লাহর নাম ও গুণাবলী, 3. ইবাদতের একমাত্র যোগ্য সত্তা হিসেবে আল্লাহর মর্যাদা। তৃতীয় পূর্ব শর্ত, ইবাদতে লেগে থাকা, ধারাবাহিকভাবে ইবাদতের গুরুত্ব। যারা বলে আল্লাহ আমাদের রব, তারপর এর উপর অটল থাকে, অবশ্যই তাদের প্রতি ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না, দুঃখ করো না, সূরা ফুসসিলাত আয়াত 30। অটল থাকা বিষয়টি এখানে ব্যাপক গুরুত্ববহ। আয়াতে উল্লেখিত আরবি শব্দ ইস্তিকামের আক্ষরিক অর্থ দৃঢ় ও অবিচল থাকা। প্রসঙ্গ বিবেচনায় এখানে অর্থ হবে আমৃত্যু ইসলামের সকল বিশ্বাস ও কাজে অটল থাকা, সবার পক্ষে তা সম্ভব হয় না। চতুর্থ পূর্ব শর্ত, হালাল জীবিকা। আল্লাহ আদেশ করেছেন, হে বিশ্বাসীরা, আমি যেসব পবিত্র জিনিস দান করেছি তা থেকে আহার করো, সেই সাথে কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি, যদি সত্যিকার অর্থেই তার উপাসক হয়ে থাকো, সূরা বাকারা আয়াত 172। হালাল উদ্দেশ্যে হারাম কাজ করাও হারাম, স্ত্রী সন্তানের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান জোগাড় করছি, এই অজুহাতেও হারামের পথে পা বাড়ানো যাবে না। পঞ্চম পূর্ব শর্ত, দিনদার স্ত্রী, ধার্মিক স্ত্রীর গুরুত্ব। বিয়ে এই গোটা পৃথিবীর ভিত্তি, প্রতিটি সমাজের কেন্দ্র পরিবার, যেখানে পরিবার নেই সেখানে প্রগতি নেই। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকেরা, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হিফাজতকারী। সহি মুসলিম 3289। সামর্থ্যবান প্রতিটি মুসলিম পুরুষের উপর বিয়ে ফরজ। আর বিয়ের পর দেখা যায় হয়তো তার স্ত্রী দিনদারিতার প্রতি উদাসীন অথবা দিনদার, এর বাইরে কিছুই নেই। তাই বুঝে শুনে বিয়ে করুন। বেশিরভাগ মানুষের অবস্থা মাঝামাঝি। সাধারণত কেউ একেবারে শতভাগ বেদিন বা শতভাগ ধার্মিক নয়। তারপরেও কিছু বৈশিষ্ট্য যাচাই করে বোঝা যায় কার মাঝে কোন স্বভাবটি প্রাধান্য পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিয়ে করল তার অর্ধেক দিন পূর্ণ হয়ে গেল, সে যেন বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করে চলে। সহি আল জামিউস সাগির অর রিয়াদাতু 6148। দেখবেন বিয়ে করে ফেলার পর আর আগের মতো বই পড়া, বিশ্রাম নেওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় থাকে না। ব্যাচলর জীবনের স্বাধীনতা ত্যাগ করে কাঁধে নিতে হয় দায়িত্বের ভার, সন্তান লালন, জীবিকা উপার্জন, স্ত্রী পরিবারের সন্তুষ্টি ঠিক রাখা সহ আরও কত কি। মোট কথা, ব্যাচলার অবস্থায় এতদিন খেয়াল খুশির যে জীবনযাপন আসছিল, স্বামী হওয়ার সাথে সাথে তা একটি রুটিনে চলে আসে। গোটা জীবনের অর্ধেকটা যেন গোছালো হয়ে যেতে বাধ্য হয়। দিনদার স্ত্রীর পক্ষেই সম্ভব স্বামীর কাঁধের এই বোঝাকে ইতিবাচকভাবে সহজ করে তোলা। সুপরামর্শ ও প্রশান্তিদাত্রী সঙ্গিনী এক অতুলনীয় সম্পদ, আল্লাহর অনুগ্রহ। সে স্বামীর পোশাক, স্বামী তার পোশাক। পক্ষান্তরে দুনিয়াদার স্ত্রী হাজারো অতিরিক্ত আবদার করে স্বামীর বোঝা আরও ভারী করে তোলে। বিয়েটাই হয়তো তখন টিকবে না। ষষ্ঠ পূর্ব শর্ত, ন্যাক সন্তান। মৃত্যুর আগে পৃথিবীতে যা কিছু রেখে যাওয়া সম্ভব তার মাঝে সর্বোত্তম হচ্ছে অনুগত ধার্মিক সন্তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সুযোগও বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের স্বভাব বন্ধ হয় না। সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। ন্যাক সন্তান, যে তার জন্য দোয়া করে। আবু দাউদ 2880। সপ্তম পূর্ব শর্ত, আরামদায়ক বাসস্থান। জীবিকা অন্বেষণের শ্রান্তি শেষে মানুষের প্রশান্তির স্থল নিজের ঘর। অফিস আদালতের নিয়মের বেরি এখানে নেই। তাই আল্লাহর ইচ্ছে গৃহের দেয়াল পুরুষকে দেয় রাজসিক নিরাপত্তা। আর আল্লাহ তোমাদের ঘরবাড়িগুলোকে বানিয়েছেন বিশ্রামস্থল। সূরা নাহল আয়াত 80। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুখের উপাদান চারটি, নেককার স্ত্রী, প্রশস্ত আবাস, উত্তম প্রতিবেশী ও উত্তম বাহন। দিনদার স্ত্রীর গুরুত্ব তো আগে আলোচনা হয়েছে, এখন আমরা আলোচনা করছি আরামদায়ক ঘরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে রব, আমাকে ক্ষমা করুন, আমার জন্যে আমার ঘর প্রশস্ত করে দিন ও আমার রিজিকে বরকত দিন। সহি আল জামি 887। এক ব্যক্তি এই দোয়া করার ব্যাপারে জিজ্ঞাসা করলে নবীজি জবাবে বললেন, তুমি কি মনে করছো যে এই দোয়ায় কিছু বাদ দিয়েছে? সহি আল জামি 1265। অষ্টম পূর্ব শর্ত, পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন, আর মুসলিমের কাজই হলো আল্লাহকে খুশি করা। যারা ক্রমাগত তওবা করে ও নিজেদের পরিশুদ্ধ করে আল্লাহ তাদের খুবই ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। কিছু মানুষের পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাদের বিশেষভাবে প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রথম থেকেই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মসজিদ আপনার দণ্ডায়মান হওয়ার অধিক উপযোগী, আর তাতে রয়েছে এমন মানুষ যারা নিজেদের পরিশুদ্ধ করতে ভালোবাসে, আর আত্মপরিশুদ্ধকারীদের আল্লাহ ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। নবম পূর্ব শর্ত, উত্তম শিষ্টাচার। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনদের দাড়িপাল্লায় সচ্চরিত্র ও সদাচারের চেয়েও বেশি ওজনের আর কোনো জিনিস হবে না, কেননা আল্লাহ তাআলা অশ্লীল ও কটুভাষীকে ঘৃণা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের মাঝে সেই উত্তম যার স্বভাব চরিত্র উত্তম। সহি বুখারি 6035। দশম পূর্ব শর্ত, নির্ভরযোগ্য বাহন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস সুখের কারণ এবং তিনটি দুর্দশার। সুখের উপকরণ, সদাচারী স্ত্রী, যার দিকে তাকালে খুশি করে দেয়, বাড়িতে না থাকলে যাকে তার নিজের ও সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে বিশ্বাস করা যায়, প্রচুর সুযোগ সুবিধা সম্পন্ন প্রশস্ত বাড়ি, অনুগত বাহন,
যা দিয়ে সাথীদের সাথে তাল মেলানো যায়, আর দুর্দশার উপকরণ কুভাষিনী স্ত্রী, যাকে দেখলেই আপনার মেজাজ খারাপ হয়ে যায়, আপনার অনুপস্থিতির সময় যাকে তার নিজের ও সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে বিশ্বাসও করা যায় না, কম সুযোগ সুবিধাসম্পন্ন বাড়ি, অবাধ্য বাহন যাকে চাপকাতে গেলে ক্লান্ত হয়ে যায় আর না চাপকালে গতি কমিয়ে সাথীদের থেকে পিছিয়ে দেয়। আল হাকিম 2684। একাদশ পূর্ব শর্ত, ফিকহের মৌলিক বুঝ। দৈনন্দিন সুন্নাহ প্রয়োগের মতো সহজ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির ফলে অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, আর আমি তাদের দিয়েছি এই ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ, জ্ঞান আসার পরেও তারা মতভেদ করে সিফ পারস্পরিক হিংসা ও শত্রুতাবশত। যেই ব্যাপারে তারা মতপার্থক্য করত, কিয়ামতের দিন তোমার রব নিশ্চয় সে ব্যাপারে মীমাংসা করে দেবেন। সূরা জাসিয়া আয়াত 17। যেসব বিষয়ে প্রশস্ততা রয়েছে সেখানে কাউকে সংশোধন করতে উঠে পড়ে লাগলে উপকারের চেয়েও ক্ষতি বেশি। ফিকহের মৌলিক বুঝ অর্জিত হলে এই ব্যাপারটি মানুষ উপলব্ধি করতে পারে। ফিকশাস্ত্র এক মহাসাগর। সাধারণ মানুষ কোরআনের একটি আয়াত বা একটি হাদিস পড়ে সেখান থেকে নিজের মতো কোনো তাফসির বা ফাতোয়া বের করতে পারে না। আসমানি উক্তি গবেষণা করে কোনো বিধান চয়ন করতে যেসব যোগ্যতা প্রয়োজন তা সবার নেই। এর জন্যে মুজতাহিদ হতে হয়, আরবি ভাষার গভীর উৎপত্তি, তারপর কোরআন হাদিসের বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য, পূর্বসূরি আলিমগণের বিভিন্ন মতপার্থক্য সম্পর্কে জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পর হওয়া যায় মুজতাহিদ আলিম। এর জন্যে প্রয়োজন নিয়মতান্ত্রিক জ্ঞানার্জন ও আলিমের সাহচর্য। এখান থেকে ওখান থেকে বিচ্ছিন্ন কিছু বর্ণনা পড়ে সে যোগ্যতা অর্জিত হয় না। জ্ঞানী শক্তি। ফিকহের মূলনীতিগুলো বুঝলে আপনার বুদ্ধিমত্তা প্রশস্ত হতে বাধ্য। দেখবেন নতুন কিছু একটা জানার পর আমরা আমাদের আগের অজ্ঞতার কথা ভেবে বিব্রত হই। মৌলিক ফিকহ বোঝার পর আপনার নিরবতা বাড়বে। অনেকে ভাবে যে যত জ্ঞানী সে তত বাচাল। বাস্তবতা এর বিপরীত, বরং ফাঁকা কলসি বেশি বাজে। এখন আমরা আলোচনা করব 33টি উপদেশ নিয়ে। 1. কোরআন হিফজ। 2. শরীরচর্চা। 3. স্বাস্থ্যকর খাবার গ্রহণ। 4. দাড়ি রাখা। 5. সহনশীলতা। 6. সত্যবাদিতা। 7. প্রতিশ্রুতি রক্ষা ও ঋণ পরিশোধ। 8. সাহসিকতা। 9. গোপনীয়তা রক্ষা। 10. গাম্ভীর্য ও মহত্ব। 11. আল্লাহর প্রতি লজ্জাশীলতা। 12. স্বেচ্ছাসেবা। 13. কণ্ঠের পরিমিতি। 14. আরবি লিখন পঠন দক্ষতা। 15. জুলুম ও জালিমের সঙ্গী না হওয়া। 16. নারীদের সম্মান। 17. কর্তব্যপরায়ণতা। 18. গোপন দানশীলতা। 19. অশ্লীল ভাষা পরিহার। 20. অন্যায় ভেদাভেদ পরিহার। 21. সঞ্চয়। 22. রবের সাথে কথোপকথন। 23. জামাতে সালাত আদায়। 24. নেতার আনুগত্য। 25. সুন্দর আতিথ্য ও আতিথেয়তা। 26. পরিবারের যত্ন। 27. উপহার বিনিময়। 28. নারী পুরুষের মেলামেশা থেকে সতর্ক হন। 29. আল্লাহর কাছে কান্না করা। 30. সিয়াম পালন। 31. গীবত পরিহার ও প্রতিরোধ। 32. নিরবতা রক্ষা ও লোক না দেখানো। 33. বিলাসিতা পরিহার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা আয়াত 27। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিছু সাহাবি একসাথে বসে মাংস, খেজুর আর রুটি খাচ্ছিলেন। নবীজির জীবনে এরকম উপলক্ষ যে দুর্লভ তা তো জানা কথা। তারপরেও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুকরে কেঁদে বললেন, কিয়ামতের দিন এই খাবারগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। সাহিহ বুখারি। এবার বলুন, আমাদের জন্যে আর কি অজুহাত থাকলো? এই 44টি জিনিস জীবনে বাস্তবায়ন করা সহজ নয় জানি, কিন্তু একবার ভাবুন, সৎ কর্মশীল পূর্বসূরীদের মাঝে আমরা শৌখিন জীবন পদ্ধতির দেখা পাই না। শৌখিন পার্টি, পোশাক, কৌতুক, খেলাধুলা, নানান জায়গায় ভেকেশন কিছুই না, আর আল্লাহর কিতাবের পরিপন্থী ব্যক্তিত্ব তো দূরের কথা। তাদের জীবন শুধুই আত্মসংযম, শালীনতা ও জান্নাত কামনার সমষ্টি। আজ আমাদের সামনে কঠিন টানাপোড়া। একদিকে সালফে সালেহিনের পদাঙ্ক অনুসরণের আকাঙ্ক্ষা, অপরদিকে আধুনিক বিলাসবাসনের হাতছানি। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে সংযমের চর্চা করতে পারলে প্রতিদানও মিলবে বেশি। আমরা এই যুগে, এই দেশে দুর্ঘটনাবশত জন্মাইনি,
সবই আল্লাহর সিদ্ধান্ত, তার নির্ধারিত তাকদীর। এখনই এখানেই আমাদের জ্বালতে হবে সত্যের আলো। বইয়ে বা গল্প কাহিনীতে সেই আলো পাওয়া যাবে না, বরং ইমানদীপ্ত অন্তর থেকে ঠিকরে বেরোনো কর্মের মাধ্যমে সম্ভব হবে তা। প্রতিযুগেই আল্লাহ এমন মানুষ পাঠিয়েছেন যারা এই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন। তাওহীদ যখন পৃথিবী থেকে নিশ্চিহ্ন প্রায়, তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক এক ব্যক্তিকে পাঠিয়ে পৃথিবীকে পুনরায় বিশুদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে দিয়েছেন আবু বকর, উমার, উসমান, আলী সহ এমন সব সহচর্য রাদিয়াল্লাহু আনহুম, যাদের হৃদয় পাহাড়ের মতো বিশাল ও অবিচল। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংকলন সংরক্ষণের প্রয়োজন পড়ল, তখন আল্লাহ তুলে আনলেন আধুনিক কম্পিউটারের মতো ধীশক্তিসম্পন্ন মানুষদের একটি দল, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইবনু হাজ্জাজ, আন নাসাই প্রমুখ রাহিমাহুমুল্লাহ। আবার যখন প্রয়োজন হলো আসমানি বাণী থেকে বিধান চয়ন ও সংরক্ষণের, আল্লাহ তখন পাঠালেন ভিন্ন আরেক ধরনের মানুষদের, ইমাম আবু হানিফা, আশরাফি, মালিক, আহমদ ইবনু হাম্বল রাহিমহুল্লাহ এলেন সে সময়। একবিংশ শতাব্দীর ছাঁচে মুসলিমদের সমস্যা সমাধানের নতুন চাহিদা দেখা দিল যখন, তখন সুন্নার প্রহরী হিসেবে আল্লাহ নিয়ে এলেন আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ ইবনু বাস, মোহাম্মদ ইবনু সালিহ আল উসাইমিনের মতো হক্কানি উলামাগণকে। আজ সবই আমাদের হাতের নাগালে। ইসলামের বাণী, সেগুলো লিপিবদ্ধ বর্ণনা, সেখান থেকে চৈত বিধান ও আধুনিক যুগে সেগুলোর প্রয়োগ পদ্ধতি সব। আর এখন আমার আপনার মতো মানুষদের পাঠানো হয়েছে সেগুলো অনুসরণ করে দেখাতে। দিয়েছেন এমন হৃদয় যা এ সকল বিধান বাস্তবায়নের জন্যে যথেষ্ট শক্তিশালী। এ আল্লাহর এক অপার অনুগ্রহ। তিনি তার অসীম প্রজ্ঞার দ্বারা আমাদের সুযোগ দিয়েছেন ইসলামের মানদণ্ডে আলোকিত হয়ে অন্যদের জন্যে দৃষ্টান্ত হওয়ার। যুগ যুগ ধরে চলে আসা এই সিলসিলাকে এখন আমার আপনার হাতে দেয়া হয়েছে। হে সম্মানিত শ্রোতাবৃন্দ, জিব্রিল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা আজমাইন থেকে যেই পতাকা আজ আমাদের হাতে এসেছে তাকে ভুলুণ্ঠিত হতে দেবেন না। বিশুদ্ধ তাওহীদ বুঝে সামনে এগিয়ে চলুন। পূর্বে আলোচিত গুণাবলীতে সজ্জিত করুন নিজেকে। দোয়া করুন নিজের ও উম্মার নাজাতের জন্যে। আল্লাহ তাআলা যেন আমাদের এসব গুণাবলী আন্তস্থ করার সাহায্য করেন, যাতে এর মাধ্যমে আমরা তার আনুগত্য করতে পারি ও অন্যদের এদিকে আহ্বান করতে পারি। চরিত্র ও কর্মের মাধ্যমে তার কাছে হতে পারি প্রিয়তর। শান্তি ও আল্লাহর দয়া বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার, সাহাবি ও কিয়ামত পর্যন্ত তাদের সরল পথের অনুসারীদের প্রতি। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে সংক্ষিপ্ত পুরুষোত্তম বইটির অডিও বুক। আপনারা যদি বইটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইউআরএল গিয়ে আপনারা বইটি কিনতে পারবেন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বইটি অর্ডার করতে পারবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি।